নমস্কার বন্ধুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএসসির যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হয়েছে এবং আজকে আমরা দেখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএসসিতে ভর্তির জন্য এই যে মেরিট লিস্টে যাদের যাদের নাম আছে তাদের কি কী ডকুমেন্ট প্রয়োজন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তারা যদি অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে তাদেরকে কী কী সাবমিট করতে হবে বা কারা কারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিএসসির কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবার আমরা দেখে নিচ্ছি মেরিট লিস্টের কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে দেখুন যাদবপুর ইউনিভার্সিটি আজকে প্রকাশিত হয়েছে এই মেরিট লিস্টটি দেখুন আমরা কেমিস্ট্রি দেখে নিচ্ছি যদিও সমস্ত সাবজেক্টের যে সমস্ত ক্রাইটেরিয়া বলা হয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি কিন্তু একই আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে বা কি কী এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু একই তো আমরা একটি সাবজেক্টে দেখে নিচ্ছি কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে তো কী কী এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে দেখুন দ্য লিস্ট আর প্রফেশনাল আপনারা যে মার্কসটি সেখানে প্রোভাইড করেছিলেন সেই মার্কসের উপর ভিত্তি করে কিন্তু এই যে লিস্ট সেটি তৈরি করা হয়েছে সেটি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অল অ্যাডমিশন আর এখানে বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন ইফ অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইউনিভার্সিটি যখন ডকুমেন্ট ভেরিফিকেশান করবে ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থেকে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন আপনাদেরকে যদি কোনো স্টুডেন্টের সেই যে মার্কস বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মার্কস হোক বা সেটি যে কোনো সার্টিফিকেট হোক সেটি যদি ভুল থাকে বা কোনো কিছু যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু সেটি অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে যদি কেউ এখানে কোনো তথ্য ভুল থাকে তাহলে আর এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি গ্র্যাজুয়েট ফ্রম আ কলেজ যারা অলরেডি গ্র্যাজুয়েশন করে নিয়েছেন তারা কিন্তু এখানে দেখুন হার অ্যাপ্লিকেশান বি ক্যান্সেল তার অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ইভেন ইফ সি ইজ প্রফেশনালি সিলেক্টেড ফর অ্যাডমিশন যদিও সে সিলেক্টেড হয়ে যায় তাহলে তারপরে দেখুন দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি বিন অ্যাডমিটেড ইন এনি অটোনমাস কলেজ ইনস্টিটিউশন অর কলেজ যারা অটোনমাস কলেজ বা এমনি কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তাদের জন্য এখানে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা দেখে নেব ইন আ ব্যাচেলার্স কোর্স ইন দ্য কারেন্ট যেটি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষ সেখানে দেখুন উইথড্রাল বা ক্যান্সেলেশান যে সার্টিফিকেট কলেজ থেকে অর্থাৎ যে কলেজে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজ থেকে একটি উইডল বা ক্যান্সেলেশন সার্টিফিকেট সেটি আপনার প্রয়োজন হবে আপনার যখন অ্যাডমিশনটি হবে তখন তারপরে দেখুন ইন আ ব্যাচেলার্স কোর্স ইন সেশন দু হাজার উনিশ কুড়ি অর বিফোর এর আগে যদি আপনি হয়ে থাকেন বা উনিশ কুড়ি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এখানে ডি রেজিস্ট্রেশন বা ক্যান্সেলেশনের যে প্রসেস সেটি আপনাকে সেখানে যে ইউনিভার্সিটিতে আপনি রেজিস্টার করেছেন বা সেখানে অ্যাডমিশন নিয়েছেন সেখান থেকে আপনাকে রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করাতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন না এখানে বলা হয়েছে দেখুন আর একটি গুরুত্বপূর্ণ কথা যারা টুয়েলভ উচ্চ মাধ্যমিক যারা পাস করেছেন দু বা তার আগে কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন নেননি তাদের জন্য দেখুন বলা হয়েছে মাস সাবমিট অ্যাড এফিডেভিট তাদেরকে একটি এফিডেভিট সেখানে ভর্তির সময় সাবমিট করতে হবে আর এখানে এসসি সি এস টি এ তাদের যে স্টেট কোটা রয়েছে স্টেটের যে রুল রয়েছে সে অনুযায়ী তারা ছাড় পাবেন তারপরে কি কী বলা হয়েছে আরও আমরা দেখে নেব এখানে যদি আপনি একটি সাবজেক্টে অ্যাডমিশন নিয়ে নেন ধরুন আপনি যদি কেমিস্ট্রিতে অ্যাডমিশন নিয়ে নেন তারপরে যদি ভাবেন আপনি যে সাবজেক্ট চেঞ্জ করব তাহলে কিন্তু সেটি সম্ভব নয় যদি অন্য সাবজেক্টে ধরুন আপনি যদি ম্যাথ নিতে চান তখন ম্যাথে যদি আপনার নাম আসে তবেই কিন্তু আপনি সেখানে আপনার অ্যাডমিশনটি ট্রান্সফার করিয়ে নিতে পারবেন ইফ আ ক্যান্ডিডেট ফেলস টু সাবমিট দ্য ফিজ অনলাইন স্পেসিফিক ডেট যেটি ডেট দেওয়া হবে এখানে ইউনিভার্সিটির তরফ থেকে যে অ্যাডমিশন ফিজ দেওয়া হবে যেটি আমরা পরবর্তীতে আলোচনা করবো সেই ফিসটি যদি দিতে আপনি ব্যর্থ হন সেই যে ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে তাহলে কিন্তু আপনি অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে মানে আপনি পরবর্তীতে আর অ্যাডমিশন নিতে পারবেন না ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে দেখুন আ প্রিন্ট আউট অব দ্য অনলাইন অ্যাপ্লিকেশন যেটি অনলাইন আপনি অ্যাপ্লিকেশনের সময় পেয়েছেন অ্যাপ্লিকেশন ফর্ম সেটিকে আপনার প্রয়োজন হবে প্রিন্ট আউট দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অল অরিজিনাল মার্কশিট এখানে দেখুন অল অরিজিনাল মার্কশিট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কিন্তু অরিজিনাল মার্কশিট আপনাকে প্রয়োজন হবে সার্টিফিকেট ইনক্লুডিং এস সি এসটি ও বি যাদের থাকবে ফিজিক্যাল ডিসিবিলিটি যারা থাকবেন তাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সেখানে প্রয়োজন হবে ভেরিফিকেশানের সময় দ্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট ফর এজ ভেরিফিকেশান মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সাধারণত এজ প্রুফ থাকে তো আপনারা সেই এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপনাদের সঙ্গে নিয়ে যাবেন ভেরিফিকেশনের সময় তারপরে অ্যাটেস্টেড কপি অফ অল মার্কশিট আপনার অ্যাটেস্টেড করতে হবে সমস্ত মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট সেখানে সমস্ত সার্টিফিকেট এই যে ডকুমেন্টগুলি বলা হয়েছে সেগুলি কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে তারপরে দেখুন আপনার গার্জেন বা বাবা মার মধ্যে যিনি গার্জেন হবেন বা অন্য কেউ যদি গার্জেন হয়ে থাকে তাহলে তার ইনকাম সার্টিফিকেট অবশ্যই সেটি আপনাদেরকে সাবমিট করতে হবে তারপরে দেখুন আপনাদেরকে বলা হয়েছে প্রুফ অফ ক্যান্সেলেশন যে সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি কোনো ব্যাচেলার ডিগ্রিতে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন তাহলে সেখান থেকে যে ক্যান্সলেশন সার্টিফিকেট সেটি আপনার প্রয়োজন হবে যাদবপুরে অ্যাডমিশন নেওয়ার জন্য আর এটি আগে বলা হয়েছে যারা দু বা তার আগে পাশ করেছেন তাদের জন্য একটি অ্যাফিডেভিট সাবমিট করতে হবে তারপরে এখানে দেখুন হোস্টেলের জন্য বলা হয়েছে তারপরে আমরা এবার দেখে নেব যেখানে কি কি ডেট দেওয়া হয়েছে এবং কত সিট রয়েছে কেমিস্ট্রির জন্য দেখুন সমস্ত সাবজেক্ট কেমিস্ট্রি সহ সায়েন্সেরগুলির বলা হয়েছে দু তারিখ থেকে দুই এগারো দু হাজার কুড়ি তারিখ থেকে ছয় এগারো দু কুড়ি তারিখ পর্যন্ত আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন এটি পেমেন্টের শিডিউল দেওয়া হয়েছে আপ টু রাত এগারোটা পর্যন্ত তারপরে দেখুন দ্য লিঙ্ক ফর অনলাইন পেমেন্ট ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল অন ইউনিভার্সিটি ওয়েবসাইট ফ্রম দুই এগারো দোসরা নভেম্বর দু থেকে আপনারা সকাল দশটা থেকে এই যে অ্যাডমিশন সেটি আপনারা কনফার্ম করাতে পারবেন অর্থাৎ আপনাদের যে অ্যাডমিশন ফি সেটিকে পেড করতে পারবেন আর এখানে সিট রয়েছে দেখুন আমরা সমস্ত সিট নিয়ে সমস্ত সাবজেক্টের সিট নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য বলে দেওয়া হয়েছে জেনারেল এসসি এস টি ওবিসি স্পোর্ট কোটার জন্যও দেখুন বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন আর কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা এখানে দেখুন বলা হয়েছে আপনারা যারা এসসি এসটি টি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকবেন তাদের জন্য যে পরিমাণ ছাড় সেটি দেওয়া হয়েছে এবার আমরা দেখে নিচ্ছি অ্যাডমিশনের যে ফিজ কত ফিজ আপনাদেরকে পেড করতে হবে দেখুন এখানে টোটাল ফিজ দেওয়া হয়েছে আঠেরোশো ষাট টাকা আঠেরোশো ষাট টাকা আপনাদেরকে এখানে পেড করতে হবে ব্যাচেলার ডিগ্রিতে বিএসসির অনার্সের জন্য তারপরে দেখুন কেমিস্ট্রির জন্য তারপরে লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রফেশনালি সিলেক্টেড ফর অ্যাডমিশন যারা যারা সিলেক্ট হয়েছেন তাদের এখানে লিস্ট দেওয়া হয়েছে তারপরে কী বলা আছে দেখুন দ্য লিস্ট আর প্রফেশনাল বেস্ট অন ইনফরমেশন প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেটস আপনারা যে ইনফরমেশন অর্থাৎ যে মার্কস প্রোভাইড করেছিলেন সেই মার্কসের উপর ভিত্তি করে কিন্তু এই যে মেরিট লিস্ট সেটি তৈরি করা হয়েছে দ্য ডকুমেন্ট আর ভেরিফাইড অনলাইন ডকুমেন্টগুলি অনলাইনে ভেরিফাইড করা হয়েছে ইন কেস ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশান যেটি আমরা আগে বললাম ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যদি কোনো কিছু ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে এটি দেখুন এইচএস কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিলের যে লিস্ট জেনারেলদের জন্য সেটি দেওয়া হয়েছে এখানে আর এখানে দেখুন সাইডে রিমার্ক দেওয়া হয়েছে যার যদি কোনো প্রবলেম থাকে সাবজেক্ট টু ভেরিফিকেশান অফ মার্কশিট আপনাদেরকে এখানে মার্কশিট ভেরিফিকেশনের জন্য কিন্তু বলা হয়েছে আপনারা এখানে হয়তো সঠিকভাবে মার্কশিটটি সেখানে স্ক্যান করে সাবমিট করেনি তার জন্য এই যে প্রবলেম সেটি হয়েছে তারপরে দেখুন এখানে এসসি এস সবার জন্য কিন্তু আলাদাভাবে বলে দেওয়া হয়েছে তাদের যে লিস্ট সেটি তৈরি করা হয়েছে তারপরে আমরা দেখে নেব ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টের ব্যাপারটা কি সেটি আমরা এবার আস্তে আস্তে দেখে নিচ্ছি দেখুন এখানে সমস্ত যে সমস্ত বোর্ড রয়েছে এখানে দেখুন প্রফেশনাল ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টের কি কী নিয়ম দেওয়া হয়েছে দ্য ওয়েটিং লিস্ট আর প্রফেশনাল অ্যান্ড বেস্ট অন ইনফরমেশন প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেটস দ্য ডকুমেন্ট আর নট ইয়েট ভেরিফাইড এখানে ডকুমেন্টগুলো কিন্তু অলরেডি ভেরিফাই হয়নি আর আপনাদের যে মার্কস তার উপর ভিত্তি করে কিন্তু এই লিস্টটি তৈরি করা হয়েছে ইন কেস ডিউরিং অনলাইন ভেরিফিকেশান অনলাইন ভেরিফিকেশানের সময় যদি কোনো কিছু প্রমাণিত হয় ভুল তাহলে কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যাবে এখানে এবার আছে ওয়েটিং লিস্টে কারা কারা চান্স পাবেন এইখানে ওয়েটিং লিস্টে ধরুন নাম আছে অনেক নাম দেওয়া হয়েছে যতজন এখানে চান্স না পেতেও পারেন তার থেকেও বেশি হয়তো এখানে নাম দেওয়া হয়েছে আবার এমনও হতে পারে যে এর থেকেও বেশি ছাত্রছাত্রী হয়তো চান্স পেতে পারেন সেটি কেন সেটি অবশ্যই আমরা পরবর্তীতে বলছি এটির কারণ একমাত্র এখানে ধরুন যতটি নাম রয়েছে সেটি কতজন অ্যাডমিশন নিতে পারবেন সেটি সমস্ত কিন্তু ডিপেন্ড করে যে পরিমাণ সিট রয়েছে এবং এই যে সিট রয়েছে তার উপর ভিত্তি করে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেবেন বা যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেবেন না তার উপর এখানে যে দুশো চুয়াত্তরটি লিস্ট দেওয়া হয়েছে লাস্টে তো এখানে এতদূর পর্যন্ত নাও আসতে পারে বা এর থেকে বেশিও কিন্তু যেতে পারে সেটি সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আগে এখন যাদের লিস্টে নাম এসছে তাদের উপর তারা যদি সেখানে অ্যাডমিশানটি কনফার্ম করিয়ে নেয় তাহলে কিন্তু সেটি অন্যজনের নাম আসবে না আর যদি সেখানে অনেকজন ক্যান্সেল করে বা সেখানে অ্যাডমিশান না নেয় তাহলে কিন্তু আপনাদের নামটি সেখানে আসবে এবার আমরা অন্যান্য সাবজেক্টের দেখে নেব যে কোন বিষয়ের কত সিট রয়েছে এবং কত ফিজ আপনাদেরকে পেমেন্ট করতে হবে বিএসসি জিওগ্রাফির জন্য ডেট কিন্তু একই আপনাদেরকে আগে বললাম ডেট কিন্তু একই তারপরে সিট ক্যাপাসিটি ওয়েস্ট বেঙ্গলের জেনারেল এস সি এস টি ও PDA সমস্ত ক্যান্ডিডেটের জন্য আধার সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে স্পোর্ট কোটা থেকেও একটি সিট এখানে রয়েছে তারপরে এবার আমরা দেখে নিচ্ছি যে ফিজ কত আপনাদেরকে এখানে ফিজ পেমেন্ট করতে হবে টোটাল আঠেরোশো টাকা এখানে টোটাল ফিজ আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আঠেরোশো টাকা এবার যদি আমরা ফিজিক্সের দেখতে চাই তো আমরা ফিজিক্সেরটি দেখে নেব তো আপনারা সমস্ত কিছু দেখার জন্য সর্বপ্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল ওয়েবসাইটিতে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে আপনি স্কল করবেন এবং সেখানে পেয়ে যাবেন দেখুন এখানে যে নোটিশগুলো আপনার সামনে আসবে তারপরে যে কোনো অ্যাক্টির উপরে আপনি এখানে ক্লিক করলেই সেই পেজটিতে আপনি চলে যাবেন এবং তারপরে সর্বপ্রথম দেখতে পাবেন যে প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট এরপরে আপনি যে সাবজেক্টের জন্য দেখতে চান সেই সাবজেক্টের উপর ক্লিক করে আপনি সেই সাবজেক্টের জন্য বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান আর আপনার র্যাঙ্ক কত এসছে বা আপনার ওয়েটিং লিস্টের র্যাঙ্ক কত আছে সেটি অবশ্যই নিচে কমেন্টে জানান ধন্যবাদ